ইন্ডিয়া অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। দেখ, এটা পিছনের দরজার চাবি। ভোর 6টা পর্যন্ত সবাই ঘুমায়, তুই 6:10 দরজার সামনে আসবি। দেখ, একটাই সুযোগ এখান থেকে পালিয়ে যাওয়ার, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এই শুনতে পাচ্ছিস? দেখ, তোর কাস্টমার চলে এসেছে। জান না? হ্যাঁ জান, কাস্টমারকে ভালো করে খুশি করবি, বুঝলি তো? জানি না কি জাদু আছে তোমার মধ্যে যে তোমার প্রতি এতটা আকর্ষিত হই আমি। ওই আজকে আমরা একটু তাড়াতাড়ি করতে পারি? তোমার কাছে যেতে তো আমি দেরি করতেও চাই না। এসো। ব্যবসা তো আজকাল হেভি চলছে। আরে কি বলছিস, আমাকে বল না, অনেক কাস্টমার আছে আমার কাছে। আর ওই সোনু আছে না ওইখানে, সব তো আমারই কাস্টমার। আর শুধু ওই নয়, ওরকম অনেক আছে, তুই পার্সেন্টেজ পেয়ে যাবি। বল, তুই কি রাজি আছিস? আচ্ছা চল আমার সাথে, আমি বুঝিয়ে বলছি তোকে। দেখেছিস তো পুরো ঘটনাটা? এবার খুলে বল কি হয়েছিল। রুঙ্গিলা ওকে দেখে নিয়েছিল, আর তারপরে কান খুলে শুনে রাখ, এটা আমার লালকুঠি, কোনো সরাইখানা নয়। যখন তোমাদের মন চাইবে এখানে আসবে, আর না হলে চলে যাবে। আমি এক একজন মেয়ের পিছনে অনেক টাকা খরচ করে এখানে এনেছি, দ্বিগুণতা মুসুল করে তবে আমি এখান থেকে ছাড়ব। তাছাড়া আমার মর্জি ছাড়া কেউ যদি এখান থেকে যাওয়ার চেষ্টা করিস, তার অবস্থা ওর মতো হবে। আর দ্বিতীয় কথা হলো, বিন্দু নামে এখানে কোনো মেয়ে ছিলই না, বুঝে গেছিস? সবাই জোরে বল সবাই। হ্যাঁ হ্যাঁ, এই নে এই চাবিটা ধর, আর লাল কুটির সমস্ত তালা বদলে ফেল। চল, যে যা নিজের কাজে যা, সবাই যা, চলো। আর শোন, ওর ব্যবস্থাটা করে দিয়ে যাবি। কোথায় চলে গেছিলে? কোথাও না,
ব্যাস এমনি একটু। তোমার আসল নামটা কি? নাম জেনে কি লাভ আপনার? আরে বলো না, সিরিয়াসলি জিজ্ঞেস করছি। কোমল। এখানে কবে থেকে আছো? 2 বছর হয়ে গেল। এখানে তুমি নিজের ইচ্ছেই রয়েছ? আপনি কি মজা করছেন বাবু? এখানে কোনো মেয়ে নিজের ইচ্ছায় আসে নাকি? এখানে প্রতিটা মেয়ের একটা নিজের গল্প আছে। আমি আর আমার ছোট বোন, আমার বাবার সাথে আমরা বিয়ে বাড়িতে এসেছিলাম এখানে, আর তারপরে আমাদের কোনোদিন ফেরাই হলো না। দিদি, ভালো করে দেখ, এরপর কিন্তু তোরই বিয়ে হচ্ছে। তোর বিয়েতে আমি হেব্বি নাচবো। তুই খা, আমি এক্ষুনি আসছি। আরে চল চল চল, আরে এই মেয়েটার নতুন নাম দিতে হবে রে। তোরা সব বল কি নাম রাখবো? ইনা, হাসিনা, হাসিনা, করিনা, নামটা কেমন? দারুণ দারুণ, করিনা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন, একদম। বুঝতে পারলি তোরা, মেয়ে আসতে না আসতেই কাস্টমারের লাইন লেগে গেছে রে। তোমরা সবাই কারা? আমাকে এখানে কেন নিয়ে এসেছো? বাবা বাবা, আমার বাবা কোথায়? কি বাবা বাবা করছিস? হ্যাঁ, আরে তোর বাবাই তোকে এখানে রেখে গেছে। তোর কি মনে হয়, কি মনে করেছিলি বিয়ের নিমন্ত্রণ খেতে এসেছিস? আরে তোকে বিক্রি করতে এনেছে রে আমার কাছে, বিক্রি করতে, আর টাকাও নিয়ে গেছে নগদ। এই কেউ আছিস এখানে? ওকে এক্ষুনি তৈরি করে দে, 1 ঘন্টার মধ্যে কাস্টমার চলে আসবে। আর তোদের বলছি, চল, সূর্য ডুবে যাচ্ছে, তোদের ব্যবসার সময় হয়ে গেছে, যা যা নিজেরা তৈরি হয় নে। যা, নিয়ে যা, ছেড়ে দাও, চল সবাইকে নিয়ে যা। সেদিন ওই রাতের পরে জীবন একটা খাঁচা বন্দী হয়ে থেকে গেল। বুঝতে পারছি না, কোনো বাবা নিজের মেয়েকে এখানে কি করে ছাড়তে পারে? ও আমার সৎ বাবা ছিল। মা দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল এই ভেবে যাতে আমরা দুই বোন বাবার ভালোবাসা পেতে পারি, আমরা ভালোভাবে বড় হতে পারি। কিন্তু না, মা মারা যাবার পরে বাবা তার আসল চেহারাটা আমাদের দেখিয়ে দিল। এখানে দমবন্ধ হয়ে আসে না তোমার? কি করব বাবু, আমি অনেকবার চেষ্টা করেছি এখান থেকে পালিয়ে যাবার, কিন্তু। দেখো, তুমি যদি চাও এখান থেকে বেরোতে আমি তোমাকে সাহায্য করব। না, থাক বাবু, যদি ধরা পড়ে যাই না, এরা সবাই আমাদের মেরে ফেলবে। আর আমি আমি বাঁচতে চাই। ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। আর হ্যাঁ, এটা হলো বিজনেস কার্ড, যদি কথা বলতে ইচ্ছে হয় যে কোনো সময় ফোন করো।
নাও, আর একটা মেয়ে এসে পড়ল এই নরকে। খুব খারাপ ভাগ্য বেচারির যে জীবন ওকে এখানে এনে ফেলেছে। বাবা, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, নতুন একটা মেয়ে এসেছে, ফটো পাঠাচ্ছি। আরে এখন পর্যন্ত আমি ওর নাম সম্পর্কে কিছু ভাবিনি, আপনি একটু বলুন না ওর নামটা কি রাখা যায়। হ্যাঁ হ্যাঁ, আরে শোন শোন শোন, ওই মেয়েটির নাম মালাইকা। ওকে এইসবের মধ্যে এনো না, অনেক ছোট। আমি তোমার কাছে হাত জড়ো করে বলছি, তুমি ছেড়ে দাও ওকে। ছোট কোথায় রে, 18 বছর হয়ে গেছে, সেই কারণেই তো তোর বাবা এখানে ছেড়ে গেছে তোকে। আরে আমি টাকা ঢালি, তারপরেই কিছু মেয়ে পাই, বুঝলি? আমি তো আছি, আমি সব টাকা শোধ করে দেব। আর আর এখন থেকে না আমি সকাল বিকেল দু টাইমই কাজ করে দেব। এই কাজের সময় আমার মাথা খারাপ করিস না তো। এই তোকে বলছি, সবাইকে মিষ্টি মুখ করে আর এটাকে তৈরি করে দে তাড়াতাড়ি। এই রঙ্গিলা, একেও নিয়ে যা। সারিকা, সারিকা, সারিকা উঠ। ও ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, আমি ঘুমের ওষুধ দিয়ে দিয়েছি, কিছু সময়ের মধ্যে ওর জ্ঞান ফিরে আসবে। আর দিদি ভাই, এক দুই দিন একটু রেস্ট দিও। যখন ওর জ্ঞান আসবে তখন বোনকে বুঝিয়ে বলবি, কাজ তো ওকে করতেই হবে, আর যদি কাজ না করে না, আমার টাকা উসুল করার জন্য ওকে ওকে অন্য কোনো শহরে বিক্রি করে দেব। এখানে যদি থাকে তাহলে তোর চোখের সামনেই থাকবে। আমার দুই রানীর মতো মেয়েকে যে চোখের তাড়া করে রাখবে সেই পরিবারেই পাঠাবো আমি। হ্যাঁ, রাজকুমারীদের মতো থাকবে, তোমরা দেখে নিও, বুঝলে? এক সার্ভে অনুযায়ী আমাদের দেশে প্রায় 1 কোটিরও বেশি মহিলা রয়েছেন যারা দেহ ব্যবসার সঙ্গে জড়িত। কোমলও তাদের মধ্যে একজন ছিল, যে নিজের সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে লড়তে লড়তে হাঁপিয়ে উঠেছিল, এমনকি সে হারও মেনে নিয়েছিল। কিন্তু যখন কোমলের ছোট বোন সারিকাকে দেহ ব্যবসার এই চক্রে টেনে নেওয়া হয়েছিল, তখন কোমলের আঘাত আরও চরম হয়ে যায়। চলুন দেখা যাক যে একা এবং অসহায় কোমল নিজের বোন সারিকাকে এই চক্র থেকে বার করতে পারবে। এসে গেছে, ছয় ঘন্টার জন্য ওকে যেখানে খুশি নিয়ে যেতে পারো, কিন্তু এখানেই তোমাকে আবার ছেড়ে দিয়ে যেতে হবে। কি হয়েছে জানো তো, মেয়েটা ছোট তো, তাই এখানকার আদব কায়দা ও জানে না। আর 6 ঘন্টার পরে যদি 1 ঘন্টা যদি বেশি হয়, তার জন্য আলাদা টাকা দিতে হবে। আমার ওদের দুজনকেই প্রয়োজন। এক রাতের জন্য দুই দুজন? আর আপনার কোনো বন্ধু বান্ধব আছে নাকি? আমি একাই রয়েছি। ঠিক আছে, হাই হাই, অন্য মেয়েদেরও নিয়ে না। না 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 না, ওকেই দরকার। কে? করিনা? আরে ওকে এখান থেকে আমি বাইরে যেতে দিই না। ও এখান থেকে যদি বাইরে যায় না তাহলে পালিয়ে যাবে। আরে আমার কাছে এখন অনেক মেয়ে আছে। আরো কিছু টাকা নিয়ে নাও, কিন্তু আমার ওকেই প্রয়োজন। আপনার জন্য আমি মঞ্জুর করে দিলাম। হ্যাঁ,
নিয়ে যান করিনাকে, কিন্তু ও ওদের সাথে যাবে। তুই ওদের সাথে যা, আর যখন ওনার হয়ে যাবে তখন সাথে করে নিয়ে আসবি। নিয়ে যান করিনাকে। এক মিনিট, আমি আসছি, তুই এখানেই দাঁড়া। হ্যাঁ, কাজ শেষ হওয়ার পরে আমাকে ডেকে পাঠাবেন, আমি এসে ওদের নিয়ে যাব। নিচে আমি অপেক্ষা করছি। আরে ইয়ার, সবকিছু তো ঘেটে গেল, এবার এবার কি করব? আরে আমি তো ভেবেছিলাম শহরের বাইরে চলে যাব আমরা, শুধু ওর সাথে ছিল বলে হোটেলে আসতে হলো। দিদি, আমি ওখানে যাব না, আমি ওখানে কিছুতেই ফিরে যাব না। সারিকা, তোমার দিদি যখন আমার উপর ভরসা করেছে, বিশ্বাস রাখো, সেটাকে ভাঙতে দেব না। কিছু একটা তো করতে হবে। কমেন। হ্যালো স্যার, আপনাদের কিছু লাগবে? না। হ্যাঁ দরকার, তোমার সাহায্যের। স্যার, 104 নম্বর রুমে স্যার আপনার জন্য এটা পাঠিয়েছেন। হ্যাঁ স্যার, আপনার কাজ আমি করে দিয়েছি। ও বোতলটা দিয়ে দিয়েছে, আমাদের শুধু একটু অপেক্ষা করতে হবে। চিন্তা করিস না, এক্ষুনি আমরা বেরিয়ে যাব। চমকে উঠলি? ওটা আমার একটা কমজোরি, নিজের মদ আমি নিজের টাকায় কিনে খাই। তোর দেওয়া বোতলকে তো আমি টাচও করিনি। এই দেখ, তোর উপর আগে থেকেই আমার নজর ছিল, বুঝেছিস? তোর কি মনে হয়েছিল বোতল দিয়ে আমাকে ভুলিয়ে লালকুড়ি থেকে তুই মেয়ে নিয়ে চলে যাবি আর আমি মজা দেখতে থাকবো? চল। তুই ভাবলি কি করে?
চলো। আপনি আমাদের কোথায় নিয়ে আসলেন? আর এটা কিরকম জায়গা? আমাদের তো পালিয়ে যাওয়ার কথা ছিল। শোনো, আমিও এটাই ভেবেছিলাম, কিন্তু এখন আমরা এটা করতে পারবো না। লালকুটিতে এতক্ষণে সবাই জানতে পেরে গেছে যে আমরা পালিয়ে গেছি, আর সবার আগে ওর লোকেরা শহর থেকে বেরোনো প্রত্যেকটা রাস্তায় ওরা নজর রাখবে, বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, সব জায়গায়। একটা কাজ করা যাক, কিছুদিন এখানেই থাকি, যেই মুহূর্তে সুযোগ পাবো এখান থেকে বেরিয়ে যাব। এসো। আমি একটা কথা বলি, পুলিশকে আমাদের সবকিছু জানানো উচিত। এটা তুমি কেমন কথা বলছো? আমরা এই ব্যাপারে কিছু জানি না যে শিলার সাথে কে কে হাত মিলিয়েছে। পুলিশের কাছে যাওয়া মানেই বিপদ, যদি তোমাদের দুজনকেই আটকে রাখে তখন? শোনো, তোমরা দুজন এখানে সুরক্ষিত আছো, এটা আমার বন্ধুরই বাড়ি যে এই শহরে নেই এই মুহূর্তে। আমার খুব ভয় করছে এখানে। ভয় তো আমারও করছে, কিন্তু শোনো, তুমি আমাদের মনোযোগটাকে ভয়ের থেকে সরাতে হবে। তোমরা দুজন এখানেই থাকো কিছুদিন, আমি যাতায়াত করতে থাকবো, আর হ্যাঁ, আমি ছাড়া কারোর জন্য দরজা খুলবে না, ঠিক আছে? কিছু ছেলে নিয়ে যা, ওর ছবি রেলওয়ে স্টেশন শহরের সব জায়গায় লাগিয়ে দে, যা। বড় ঢাক পেটাচ্ছিলিস না তুই? তোর বয়স হয়ে গেছে, তোর বদলে আমি এখানে অন্য কোনো সিকিউরিটি নিয়ে আসবো। শিলা দিদি, এই আঘাতকে আমি এত সহজে ভুলবো না, যতক্ষণ না ওদের আমি খুঁজে বের করব আমি শান্তি পাবো না। তুমি আমার উপর ভরসা করেছিলে, আর সেই ভরসাকে আমি ভাঙতে দেব না, এটাই আমার শেষ কথা। সারিকা, সারিকা ওঠ না, উঠে পড়। শরীর কেমন আছে তোর এখন? দেখি জ্বর আছে কিনা। ঠিক আছি। এই নে দুধটা খেয়ে নে, আর ওষুধও খেতে হবে কিন্তু তোকে। আরে ওষুধ তো শেষ হয়ে গেছে, তুই এক কাজ কর, তুই জলখাবারটা খেয়ে নে, আমি ওষুধটা নিয়ে আসি, পুরোটা খাবি কিন্তু, আমি এক্ষুনি আসছি। তুই যাস না দিদি। আসছি এক্ষুনি, ওষুধ নিয়ে এক্ষুনি আসছি। ইন্সপেক্টর দিলীপ শুক্লা, আমাকে একটা কথা বলো, তোমরা এখানেই থাকো না? হুম। এ কোমল আগরওয়াল আর এটা সারিকা আগরওয়াল, কোথাও দেখেছেন এদের আশেপাশে? কোথাও একটু ভালো করে দেখো, তুমি গিয়ে ওই দিকটা দেখো। এই কারণে আমি পুলিশের সাহায্য নিতে চাইছিলাম না, আমি জানতাম এরমই কিছু একটা হবে। কিন্তু আপনি বলেন পুলিশ আমাদের কেন খুঁজে বেড়াবে? শোনো, তুমি শিলার মতন মানুষদের চেনো না, এরা সবাই একে অপরের সাথে যুক্ত রয়েছে। এবারে কি হবে? শিলার সাথে মোকাবিলা করার জন্য আমাদের এমন মানুষের প্রয়োজন যার ক্ষমতা ওর থেকেও বেশি হবে, যে তোমাদেরকে এখান থেকে বের করেও নিয়ে যাবে আর পুলিশ কিছু করতেও পারবে না। আমি এমন একজন লোককে চিনি, কিন্তু প্রতিটা লোক এই কাজটা শুধু টাকার জন্যই করবে, আর টাকাটাই তো নেই আমাদের কাছে। কত টাকা হলে হবে? আমার কাছে কিছু টাকা আছে, আমি ওখান থেকে বেরোনোর সময় কিছু টাকা সঙ্গে নিয়ে এসেছি। তুমি বুঝতে পারছো না কেন, কমপক্ষে 1-1.5 লাখ টাকার প্রয়োজন। শোনো, আমার মাথায় একটা প্ল্যান এসেছে টাকার ব্যবস্থা করার জন্য, যদি তুমি তৈরি থাকো তো। আপনি তো সবটাই জানেন, আমার বোনকে বাঁচানোর জন্য আমি যা বলবেন তাই করতে পারি, আমি তৈরি আছি, আপনি শুধু বলুন যে আমাকে কি করতে হবে।
হ্যালো, আমি বাকি টাকাটা পেয়ে গেছি। আপনি আমার জন্য এইরকম আরো কাজের ব্যবস্থা করুন, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে টাকাটা জোগাড় করতেই হবে। যেভাবেই হোক এই শহর থেকে আমার বোনকে আমি দূরে নিয়ে যেতে চাই। ঠিক আছে, আমি একটা এজেন্টের সাথে কথা বলছি, সে আমাদের কাস্টমার পেতে সাহায্য করবে। তুমি নিজের বোনের জন্য যেটা করছো এই যুগে সেটা কেউ করতে চায় না, আর শুধু এই কারণেই তোমাকে আমি ভীষণ শ্রদ্ধা করি। ধৈর্য রাখো, সব ঠিক হয়ে যাবে। রাত্রের জন্য এই হোটেলেই, কিন্তু তোমার মনে হচ্ছে শরীরটা খারাপ তাই ছেড়ে দাও। কত টাকা দেবে বলছে? 15। আমি রাজি আছি কোমল, একটা রাতে কিচ্ছু হয়ে যাবে না। তোমার তো শরীরটা খারাপ, বিশ্রাম নাও না আজকে। আমি যাব, আপনি ফোন করুন। হ্যাঁ আমি বলছি। হ্যাঁ বলে দাও কাস্টমারকে। আর রুম নাম্বার কি হবে? 305। দরজা খোলা আছে, চলে এসো। এসে গেছো, যাও গিয়ে বসে পড়ো। আমি জানতাম তুমি এরকমই কোনো হোটেলের কামরায় থাকবে। নিয়ে চলো একে। আমি ওই, আমার কথাটা তো শুনুন। চল, আমার কথাটা শুনুন প্লিজ। আমি ওই, আমি সত্যি বলছি, আমার কোনো দোষ নেই, সত্যি বলছি, ছেড়ে দিন না। আরে ইন্সপেক্টর স্যার, আরে কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? কি করেছে ও? তুমি ফটো, তুমি সেই ব্যক্তি না? হ্যাঁ, তুমি তো সেই লোক যে ওই দুজন মেয়েকে নিয়ে পালিয়েছিলে। ওর ছোট বোন কোথায়? ইন্সপেক্টর স্যার, আমি ওদেরকে পালাতে সাহায্য করিনি। আপনি কোনো ভুল তথ্য পেয়েছেন। আমার কাছে পুরো রিপোর্ট আছে। এই দুজন মেয়ে শিলা দিদির পরিবারের লোক, যাদেরকে নিয়ে তুমি পালিয়েছিলে। একটা কাজ করো, তুমি গাড়িতে বসো, চলো। ওই শিলা কিন্তু ভুল রিপোর্ট লিখিয়েছে, ও লালকুঠিতে মেয়েদেরকে দিয়ে দেহ ব্যবসা করায়। স্যার আমি ওকে অনেক কষ্টে বাঁচিয়ে এনেছি, আপনি বিশ্বাস করছেন না তো? ওকেই জিজ্ঞেস করুন। সত্যি বলছে ও? হ্যাঁ স্যার, একদম সত্যি কথা বলছে। এইটাই তো আপনাকে বলার চেষ্টা করছি স্যার। আমি আর আমার বোন আমাদের দুজনকে জোর করে, জোর করে? আমি বিশ্বাস করি না। একটা কাজ করো, তুমি আর তোমার বোন দুজনেই থানায় চলো, শিলাদিকে ওখানে রাখছি, তখনই বোঝা যাবে কে সত্যি বলছে। তুমিও আমাদের সাথে চলো, চলো। কত টাকা দিয়েছে শিলা? কি বললে বলো। আমরা তার থেকে বেশি দেব। প্রথমবার কাজের কথা বললে তুমি, কত দেবে তুমি? 2 লাখ। আমরা 1 লাখ টাকা দেব, কিন্তু ওকে এই মুহূর্তেই ছাড়তে হবে, আর কথা দিতে হবে যে ওকে আর বিরক্ত করবেন না। ঠিক আছে, আমি কথা দিচ্ছি, কিন্তু যদি টাকা না পাই তাহলে ভীষণ খারাপ হয়ে যাবে। বলছিস, আমি এক্ষুনি দিচ্ছি, ওকে ছেড়ে দিন, বাকি টাকাটাও আমি দিয়ে দেবো। ঠিক আছে। চলো যাও। চল, এবার তুই 5 রাখ, আমাকে 20 দে।
আরে রোশন ভাই, 5000 টাকায় হয় নাকি? আরে দে আমাকে। আরে 2000 টাকায় গাড়ি হয় নাকি? তার উপর কাপড়, জুতো আর তার সাথে ওয়াইফও রয়েছে। এটা ধর, এই নাটকটা কিন্তু অনেক দিন ধরে চলবে, অনেক রোজগার করবি তুই। আরে রোশন ভাই, কি মাথায় চলে তোমার সব সময়। কোমল যাকে নিজের শুভচিন্তক মনে করছিল, সে বেশ চালাকির সাথে নিজের লাভের জন্য এই দেহ ব্যবসার চক্রে তাকে আরো বেশি ধাক্কা দিয়ে টেনে আনছিল। রোশনের মতো লোকজনদের যতই নিন্দে করা হোক না কেন, ততটাই কম। যেখানে কোমল আর সারিকার মতো নিরীহ মেয়েদের শোষণ করে নিজের পকেট ভরছিল, সেখানেই অন্যদিকে কোমল এইটা ভাবছিল যে রোশন ওকে আর ওর বোন সারিকাকে এই চক্র থেকে বেরোনোর জন্য তাদের সাহায্য করবে। অবশেষে কি হবে যখন কোমলের আশা ভাঙবে? কি হয়েছে দিদি? মায়ের কথা খুব মনে পড়ছে। দেখ, আমার সাথে যা হবার ছিল তা হয়ে গেছে, কিন্তু আমি তোকে একটা ভালো জীবন দিতে চাই, এটা আমি তোকে কথা দিচ্ছি। আর তুই জানিস, রোশন বাবু না আমাকে নতুন চাকরি দিয়েছে, খুব তাড়াতাড়ই টাকার জোগাড় হয়ে যাবে। আর আরে তুমি ছেড়ে দাও এবার, আর কত মিথ্যে বলবে নিজের বোনকে? কি মাটি দিয়ে তৈরি তুমি? সারিকা, তোমার দিদি যেটা করছে না, সেটা দেখে আমি আর নিজেকে সামলে রাখতে পারছি না। রোশন বাবু প্লিজ, ওকে কিছু বলবেন না। কোমল, বলতে দাও আমাকে। ওকে আমি কোনো চাকরি পাইয়ে দিইনি, আজকে আমি তোমাকে বলছি তোমার দিদি করছেটা কি। আর এখনো পর্যন্ত আমরা যত টাকা জমিয়েছিলাম সব চলে গেছে পুলিশের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য, কিন্তু ওর মনে সাহস এখনো অবশিষ্ট রয়েছে। আমি জানি তোমাকে বাঁচানোর জন্য ও আবার নিজেকে দেহ ব্যবসার মধ্যে জড়িয়ে ফেলবে, শুধু তোমাকে বাঁচানোর জন্য। হ্যাঁ করব, যদি এটাই একমাত্র উপায় হয় তাহলে এটাই করব। কিন্তু কোমল, আমাদের কাছে আর সময় নেই, ওই পুলিশটাকে আমরা আর ভরসা করতে পারবো না। ওকে এতগুলো টাকা দেওয়ার পরেও ও শিলার সামনে নিজের মুখ খুলতে পারে, আমাদের যা করতে হবে এক্ষুনি করতে হবে। আর কি করতে পারি আমরা? 1,00,000 টাকা কোথা থেকে পাবো? একটা এজেন্ট আমাকে ফোন করেছিল, একটা কাস্টমার পাওয়া গেছে, 50,000 দিতে রাজি হয়েছে। কিন্তু কিন্তু কি? আমি আমি যাব। ও তোমার জন্য নয়, তোমার বোনের জন্য ওই টাকাটা দিতে রাজি হয়েছে। ও তোমার জন্য নয়, তোমার বোনের জন্য ওই টাকাটা দিতে রাজি হয়েছে। রোশন বাবু, আপনি এটা ভাবতে পারলেন কি করে? কোমল, তোমার 1,00,000 টাকা জোগাড় করতে 1 সপ্তাহ সময় লেগে গেছিল, আমাদের কাছে কিন্তু অত সময় নেই। যে বোনকে বাঁচানোর জন্য এত কিছু করলাম ওকে এই নরকে আবার ঠেলে দেবো আমি? ও কোথাও যাবে না। আমি যাব। সারিকা তুই ভিতরে যা। না দিদি, আমি যাব। যদি তুই আমার জন্য এত বড় ত্যাগ করতে পারিস তাহলে আমিও। দিদি ভেতরে চল, যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ তোকে এইসব কাজ আমি করতে দেবো না। দিদি আমার কথা শোন, তোকে আমার দেখবি। কি কি শুনবো আমি? প্লিজ আমাকে ক্ষমা করবি দিদি, প্লিজ। সারিকা, সারিকা দরজা খোল, তুই এসব কিছু করবি না। সারিকা, সারিকা দরজা খোল, সারিকা দরজাটা খোল, সারিকা। আমি তৈরি যাওয়ার জন্য, কোথায় যেতে হবে? Thank you.
কি করলি তুই? কেন করলি বল আমাকে, তুই কেন এসব করলি বল? আরে তুমি, সব ঠিক আছে তো? জানি না রোশন বাবু, সব ঠিক আছে কি নেই, কিন্তু আর যাই হোক সব ভয় ভেঙে গেছে। মানে? মানে আমি শহর ছেড়ে চলে যাচ্ছি। পাগল হয়ে গেছো? শিলার লোকেরা তোমাদেরকে সব জায়গায় খুঁজছে। তাতে কি হয়েছে রোশন বাবু? আর তো কিছু নেই বাঁচানোর জন্য। ভেবেছিলাম আমার বোনকে অন্তত এইসবের থেকে দূরে রাখতে পারবো, কিন্তু ওর জীবনটাও। আর শিলা যদি আমাদের ধরেও ফেলে তো কি? মেরেই তো ফেলবে তাই না? মেরে ফেলুক। কোমল, সব ঠিক হয়ে যাবে, তুমি এদিকে এসো, এখানে বসো, বসো বসো বসো। আরে রোশন ভাই, কোমল তুমি? এবার আমি সব বুঝতে পারছি। মানে এরকম কোনো মানুষই নেই তাই না, যে টাকার বিনিময়ে আমাদের শহরের বাইরে নিয়ে যাবে বলেছিল? তার মানে তুমি আমার সাথে এতদিন যা করেছো সবকিছু টাকার জন্য করেছো? তুমি এতটা নিচে নামতে পারো? তুমি বলেছিলে না আমাকে যে তুমি আমাকে এই সবের থেকে বের করতে চাও, আর তুমি আবার এই নরকে আমাকে ঠেলে দিলে? মিথ্যে, আমি তোমাকে শুধু এই কথাটাই বলেছিলাম যে আমি তোমাকে লালকুঠি থেকে বের করব। দেহ ব্যবসার থেকে বাইরে বের করার কথা তো হয়নি, আর করবেও বা কি? তুমি এমনিতে লালকুঠিতে কত টাকা রোজগার করতে তুমি? 1,000, 2,000, কাস্টমার খুব বেশি খুশি হয়ে গেলে তাহলে 3,000, আর তোমাকে আমি এক রাতের জন্য 15-20 হাজার টাকা পাইয়ে দিই, আর তোর বোনকে 50,000 পাইয়েছি। এমনিতে ভালোই হয়েছে যে তুই সব কিছু জানতে পেরে গেছিস, এবার আরাম করে তোরাও রোজগার কর আর আমাকেও রোজগার করতে দে। তুই তো শিলার থেকেও খারাপ মানুষ রে, ও যাই করুক না কেন নিজেকে আড়াল তো করে না, কিন্তু তুই মেয়েদের শরীর বিক্রি করার টাকায় ফুর্তি করা দালাল একটা। নিজের মুখটা বন্ধ কর, আমি যেমনটা বলছি তেমনটা কর। রাত্রে কিন্তু দুজন বোন তৈরি থাকিস, যার কাছে বলবো তার কাছে চলে যাবে কিন্তু, আর যদি আমার কথা না শুনিস না তাহলে শিলাকে গিয়ে সব কিছু বলে দেবো আমি, তারপর ও তোকে আর তোর বোনকে কটা টুকরো করবে সেটা তুই ভাবতেও পারছিস না। হ্যালো, আমি যেখানেই আছি আপনার কাছে ফিরে আসতে চাই। করিনা, আমি বুঝতে পেরেছি আমি আর আমার বোন এই শহরের বাইরে বেরোতে পারবো না, আর আমাদের দুজনের জন্য সুরক্ষিত জায়গা হলো শুধুমাত্র আপনার কাছে। দেখ ভাই, নতুন মেয়ে লাগবে কিন্তু, কাস্টমার বোর হয়ে যাচ্ছে তো, জোগাড় কর। আরে আরে শিলা ভাই, তোমার এখানে আসার কি দরকার হয়ে পড়লো? আমি তো যাচ্ছিলাম তোমার কাছে বলো তো। থাক, ভালো হয়েছে তুমি চলে এসেছো। শিলা ভাই, আমার খুব আফসোস হচ্ছে কাজটার জন্য, আমার ওর কথা শোনাই উচিত হয়নি একদম, কিন্তু আমি ওদের দুজনকে আটকে রেখেছি, তোমাকে আমি নিয়ে যাচ্ছি ওদের কাছে, চলো। ওরা দুজন লালকুঠিতে আসার জন্য রাজি আছে। আমি তো এটাই চাই। মেরে ফেল ওদের তিনজনকে। আমিও তো এটাই চাইছিলাম। হ্যাঁ, আমাকে ঠকিয়েছিলিস না তুই? শিলা ভাই দেখো, এরকমটা করো না, কতদিন ধরে আমি তোমাকে চিনি বলতো, তাই না? আমি তো ওদেরকে দিয়ে সেটাই করাচ্ছি যেটা তুমি করাতে। দেখো, আমি ওদের থেকে অনেক টাকা রোজগার করেছি, তোমার লাগবে? এক মিনিট। এই নাও না। আরে শিলা ভাই তুমিও না, সবটা তুমি রেখে নাও। হ্যাঁ।
লাল কুটি থেকে যদি একবার মেরা বেরিয়ে যায় আর বেঁচে ফিরতে পারে না। তোর কথাটাও ঠিক একদিক থেকে। তোর খেলা এবার শেষ। খেলা শেষ। তোমায় ফোন করার আগেই মেয়েটা আমায় ফোন করেছিল। তোমাদেরকে আমরা এখানে প্ল্যান করে রেখেছিলাম। নিয়ে চলো এদের সবাইকে, আর এই লাশ দুটোকে পোস্টমর্টেমে পাঠাও। শিলা এবং ওর সাঙ্গপাঙ্গকে হেফাজতে নেওয়ার পর পুলিশ লাল কোঠিতেও রেড করে, আর ওখানে বাকি আটকে থাকা মেয়েদেরকেও মুক্ত করা হয়। শিলা এবং তার সহচরের বিরুদ্ধে বিন্দু এবং ওর মতো বহু মেয়েকে মারার প্রমাণও পাওয়া যায় এবং এর জন্য তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়। এরই সঙ্গে দেহ ব্যবসার সাথে জড়িত বাকি লোকজনদেরও শাস্তি দেওয়ার ব্যবস্থা নেয়, কারণ আইনের হাত থেকে কেউই বেঁচে উঠতে পারে না। কোমল নিজের বোনের জীবন বাঁচানোর যাত্রায় আরও অনেক জীবন বাঁচিয়ে নিয়েছে। একটু দেরিতেই হয়েছে, কিন্তু এই মেয়েগুলো এই চক্রান্ত থেকে বেরিয়ে আসতে পেরেছে। কোমল একটি প্রেরণা সেসব মেয়েদের জন্য যারা বাধ্য হয় দেহ ব্যবসার সঙ্গে আটকে রয়েছে। প্রয়োজন রয়েছে একটি কড়া পদক্ষেপ নেওয়ার। এরই সঙ্গে আমি অমিত পাচড়ি আজকের এই এপিসোডে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এক সত্য আর চাঞ্চল্যকর ঘটনা নিয়ে। ততক্ষণ মনে রাখবেন, ক্রাইমের থেকে বাঁচতে গেলে অ্যালার্ট থাকতে হবে। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।